নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আমাদের অধ্যাত্ম শিক্ষার সময় যথাসম্ভব স্থূল বা সূক্ষ্ম সব রকম প্রলোভন এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই কর্তব্য। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। মহারাজ বলছেন, কোনো জিনিস থেকে প্রলোভিত হবার সম্ভাবনা থাকলে তাকে নিরাপদ দূরত্ব থেকে নমস্কার করাই আমাদের উচিত, তার কাছে আমাদের যাওয়া উচিত নয়। দীর্ঘ সময়ব্যাপী আমরা নিজ সামর্থ্যের উপর খুব বেশি নির্ভর যেন অবশ্যই না করি। নোংরা স্মৃতিতে ভরা আমাদের মন এমনই মলিন যে যদি সত্যিই সে একবার নাড়া খায় তবে তা অনন্ত অনর্থের সৃষ্টি করতে পারে। ইন্দ্রিয় ভোগের লালসা, ঘৃণা, লোভ, অভদ্রতা, এই সব মনের মধ্যে লুকিয়ে আছে, ওঁত পেতে অপেক্ষা করছে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে বলে। কাজেই আমাদের সাবধানে থাকতে হবে। ঝামেলা সবসময় আসে, ক্ষুদ্র বিপদ ও আপাত সামান্য মানসিক তরঙ্গ সম্বন্ধে আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে। বাহ্য উত্তেজনা অত্যন্ত সূক্ষ্ম ও অতি সামান্যভাবে অনুভূত হলেও ধীরে ধীরে মনকে প্রভাবিত করে। কখনো কখনো মনের ওপর পুরাতন অশুদ্ধ ছাপের স্মৃতি আমাদের হতবুদ্ধি করার পক্ষে যথেষ্ট। জীবাণু বা বীজ, সে তো সবসময় অন্তরে থাকে, বাইরে নয়। বীজ ভেতরে না থাকলে তা থেকে কখনো অঙ্কুরোদ্গম হয় না। আসক্তি তা যে আকারই হোক না কেন, বুদ্ধিকে তালগোল পাকিয়ে দিতে ও সাধক মনের আধ্যাত্মিক প্রবণতাকে নস্যাৎ করে দিতে পারে। আবার এই আসক্তি যখন ক্রোধ যুক্ত হয় তখন সমস্ত মনটা উৎক্ষিপ্ত হয় আর সব অগ্রগতি স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রিয় ভোগের লালসা যখন কোনো ব্যক্তির ওপর তার প্রভাব বিস্তার করে তখন উন্নততর জীবন যাপনের সব চেষ্টা সংগ্রাম শেষ হয়ে যায়। সেই জন্য কোনো রকম ক্ষতিকর উত্তেজনা তা খুব সূক্ষ্ম হলেও সাবধানে বর্জন করা উচিত এবং আমাদের মনকে উচ্চ চিন্তায় ধরে রাখা উচিত। নিম্নতর কোনো প্রবণতা বা উত্তেজনাকে ওঠবার কোনো সুযোগ দেওয়া উচিত নয়। আমাদের উচিত অপর লিঙ্গের ব্যক্তিদের ও সমলিঙ্গের যেসব ব্যক্তি কঠোর নৈতিক জীবনযাপন করে না তাদের সঙ্গে মেলামেশা যথাসম্ভব বর্জন করা। অন্তত আধ্যাত্মিক শিক্ষা চলাকালে ভোগ আকাঙ্ক্ষাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। মনের স্বভাবই হল চিন্তা করা, আর আমরা যদি সমস্ত পুরাতন মন্দ সংসর্গ বর্জন করে মনকে ভালো ও পবিত্র চিন্তার খোরাক দিতে না পারি তবে তা মন্দ ও অপবিত্র চিন্তা নিয়ে থাকবেই। তাই উঠে পড়ে লাগো, সর্বদা সতর্ক থাকো, বুদ্ধিমানের মতো পথ চলো, সৎ পথে থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করো। যতক্ষণ না ঘুমিয়ে পড়ো, যতক্ষণ না শরীরের পতন হয়, বৈদান্তিক চিন্তায় মনকে ভরিয়ে রাখো। কি অপূর্ব কথা বলেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।